কারোর সাথে শেয়ার করি না, আমি তো আজকে কথার প্রেক্ষিতে বলে দিলাম। বাট তোমার যে বিবিসি কারণে এটা সব মাদেরই যাইতে হয়, তুমিও গেছো, এটা খুব স্বাভাবিক জিনিস। তোমার কেউ পাগল বলতেছে না, পাগলের ট্যাগও লাগাইতেছে না, কিন্তু অভিজ্ঞতাটা কি একটু আবার বলো। বলছি তো অভিজ্ঞতাটা আরেকবার বলো প্লিজ। অভিজ্ঞতাটা হলো আমার কি এমন হয়েছে, তার মানে তার তার ইমেজটা এরকম, এত লম্বা লম্বা চুল, চুল মুলা হলা ঝাউলা, মানে তার দেখে মনে হয় যে তার থেরাপি দরকার, তার কাম ডাউন হওয়া দরকার, তার মাথায় মানে অনেক কিছু চলতেছে এপাশ ওপার। আচ্ছা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সে আমাকে অনেক প্রশ্ন করছে যে আমাকে আমার হাজবেন্ড হেল্প করে কিনা ঘরে, আমি ঘুমানোর টাইম পাই কিনা, অনেক ধরনের। এরা অনেক প্যাচ চায়, তুমি একটা প্রশ্নের উত্তর দিলে ওটার পিছনে আরেকটা প্রশ্ন করে, আরেকটা প্রশ্ন করে, আরেকটা প্রশ্ন করে। কিন্তু ওই দিন সে প্রশ্ন করার মুডে ছিল না, ওই দিন কোনো কারণে তার মাথায় এটা ঢুকছে যে কোভিড হইলো একটা পলিটিক্যাল ষড়যন্ত্র কোনো এক। সে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছে, আমার মনে হয় তার মাথায় এটা চলতেছিল, সে কারোর সাথে এটা নিয়ে কথা বলতে যাচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করছে আমি ভ্যাকসিন নিছি কিনা, আমি বলছি হ্যাঁ আমি ভ্যাকসিন নিছি। তখন সে মানে খুব এটা নিয়ে আমাকে অনেক জ্ঞান দিল এক ঘন্টা। তারপর আমি তাকে বলছি যে আমার টাইম আমি আজকে যাই, সে বলে হ্যাঁ হ্যাঁ আমার তো, হ্যাঁ হ্যাঁ তোমার তো আসলে অনেক আগেই টাইম শেষ। তো সে আমাকে বলছে যে তুমি আর ভ্যাকসিন নিও না, এটা এক ধরনের ষড়যন্ত্র, কে জানে এই ভ্যাকসিনে কি আছে, এমন হইতে পারে এই ভ্যাকসিনে 5 বছর পরে আমাদের কোনো অর্গান ফেল হয়ে গেল, আমাদের অন্য কোনো ডিজিজ হইলো, নাকি ওরা কোনো কিছু পুশ করে দিছে ভ্যাকসিনের নামে। আমার মাথা, আমি তখন কইছি আল্লাহ আমার বিবিসি বই পাঠাইল। আমার আরো মনে হয়েছে উল্টা যে তার তার হেল্প দরকার, মানে এত আসলে তার দোষ দেওয়া লাভ নাই, মানে বিষয়টা তো এরকমই না, সে তো সারাক্ষণ এসবই চিন্তা করে, মানুষের সাইকোলজি, মানুষের থিঙ্কিং প্রসেস, এত যদি তুমি এসব নিয়ে চিন্তা করো তোমার তো টাওলা লাগবে। আচ্ছা, এখন এই সেম সাইকোলজিস্টের কাছে যদি আমি যাই, তোমার কি মনে হয় কি হইতো? সাইকোলজি চাকরি ছেড়ে দিবে, আরো পাগল হয়ে যাবে, তুমি জানো না, তুমি তো আমার মতো স্নেল না, আমি তো করবে না, তুমি তো তারে পাগল বানায় ফেলবা, সে পরে পাগল হয়ে চাকরি ছেড়ে দিয়ে আসাম চলে যাবে, আসাম চলে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করবে, সিম্পল জীবন যাপন করবে। তার মানে কি আমি বেটার সাইকোলজিস্ট না আমি একেবারে মানে মাত্রা ছাড়া পাগল? কোনটা সাইকোলজিস্ট না তুমি পাগল, ওই বেটাও পাগল, দুই পাগল একসাথে বসলে কি হয়? যার তুমি ইন্টেন্স লেভেলের পাগল, সে প্রাইমারি লেভেলের পাগল, তো সে তো আরো পাগল হয়ে যাবে না? আর তুমি তো খুব, তোমার ক্যারেক্টার তো খুব স্ট্রং, তুমি পাগল হলেও তো তুমি তো তোমার জায়গায় ভাষণ দিয়ে চলে আসবা ঘরে, বেচারা তো পরে ভুগবে, রাতে ঘুম হারাম হয়ে যাবে, দিনের খাওয়া হারাম হয়ে যাবে, কনস্টিপেশন হয়ে যাবে।